আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা অনেকেই অনেক কিছুর দোয়া জানি, কিন্তু আমরা ওজুর পূর্বে কি দোয়া এটা আমরা অনেকেই জানি না। এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। ওজু করার পূর্বে আমাদেরকে যে দোয়াটা পাঠ করতে হবে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো আসুন আমরা ওজু করার পূর্বে আমাদেরকে এই দোয়াটা পাঠ করে নিতে হবে। বিসমিল্লাহিল হাইয়্যিল بسم الله العلي العظيم والحمد لله على الدين الاسلامي الاسلام حق والكفر باطل এই দোয়াটি পাঠ করতে হবে। আমি আবারো বলছি بسم الله العلي العظيم والحمد لله على الدين الاسلامي الاسلام حق والكفر باطل। আপনাদেরকে যদি এই দোয়া পাঠ করতে যদি অসুবিধা হয় বা আপনি না পারেন তাহলে আপনি কি দোয়া পড়বেন, আপনি কী দোয়া পড়বেন, সহজভাবে আপনি কী দোয়া পড়বেন? অবশ্যই আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে। যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বললেই হয়ে যাবে। আমি আবারও বলছি আপনি যদি এই দোয়া পাঠ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন যে আপনি এই দোয়া আপনি পাঠ করতে পারবেন না তাহলে আপনাকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু করা শুরু করবেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওযু করা শুরু করবেন আপনার ওযুর মধ্যে বরকত আসবে। ইমাম আবু হানিফা বলেছেন যারা ওযু করে তাদের প্রত্যেকটা অঙ্গ থেকে, হাত ধুইলে হাতের গুনাহ, মুখের গুনাহ, এরপরে মাথার গুনাহ, সর্ব অঙ্গের গুনাহ, আপনার কী করে এটা ওযুর পানির সাথে ধুয়ে চলে যায়। ইমাম আবু হানিফা ওনাকে যখন কাশফ খুলে দেওয়া হয়েছিল তখন উনি দেখতে পেলেন যখন উনি ওযু করছেন ওযুর সাথে অসংখ্য গণিত গুণা ঝরে পড়তেছে। এজন্য ইমাম আবু হানিফা বলেন যদি কেউ দেখতে পারত যে তার গুণা কত গুণা যে ঝরে পড়ে ওযুর সাথে, এগুলো যদি কেউ দেখতে পারত তাহলে সে অবশ্যই অজ্ঞান হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে দোয়া পড়ে ওযু করার তৌফিক দিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।